বন্ধুরা, এই যে পেয়ারা গাছটা দেখছেন, এটা আমার একটা খুব প্রিয় পেয়ারা গাছ। এটা এলাবাস সফেদা। এই পেয়ারাটা ভীষণই ভালো খেতে, আর এই ফলন একটু গাছে কম আছে। তার কারণ হচ্ছে গাছে প্রথম কথা শেকড়ে নেমাটোড আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যেহেতু সেকেন্ড টাইম শীতের টাইম, শীতে একটু ফলনটা একটু কমই হয়। তো এর ফলন কম হলেও এর যে টেস্ট, এই টেস্টটা অসাধারণ। তো এখন আমি তো বলছি অসাধারণ, তা আমার এক ভাই খেয়ে দেখুক ও কেমন লাগে খেতে, সেটা আমার একটু আমাদের সাথে শেয়ার করুক খেতে এই পেয়ারাটা। সেটা আমার এই ভাই একটু খাক, খেয়ে শেয়ার করুক। তাই দেখছেন নর্মাল যেরকম পেয়ারা হয়, সিডস কম আছে, এর সাইডে সিডস আছে। আর খেয়ে বল কেমন? খুবই সফট, খুবই মিষ্টি, অসাধারণ খেতে, খুবই ভালো। সত্যি পেয়ারাটা আমি খেয়েছি, খুবই ভালো পেয়ারা। এলাভাস সফেদা ভ্যারাইটি, আপনারা ভেবে নেবেন এটা আমাদের দেশীয় ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি তো আছেই আপনারা লাগাচ্ছেন, কিন্তু এই যে এলাভাস সফেদা বাণিজ্যিকভাবে চাষ হয়, আর বাড়িতে করলে টেস্টটা বাড়বে, কারণ অর্গানিকভাবে আমরা করি। এলাভাস সফেদা খুব একটা ভালো একটা পেয়ারার ভ্যারাইটি। আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই গাছটা রাখতে পারেন পরবর্তী ভিডিওতে।